বাংলাদেশের বড় পর্দার নায়িকা পূজা চেরি। এবার হলো তার ইচ্ছে পূরণ। শিশু শিল্পী হিসাবে শোবিজে যাত্রা শুরু করা পূজা চেরি এখন পুরোদস্ত নায়িকা। শুরু থেকেই বেশিরভাগ সিনেমায় তাকে দেখা গিয়েছে গ্ল্যামারস চরিত্রে। এবার নিজেকে ভেঙে ভয়ঙ্কর রূপে হাজির হচ্ছেন পূজা চেরি। নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক গল্প জিন সিনেমায় এমন লুকে দেখা মিলবে পূজার। আসন্ন রোজার ঈদে মুক্তি পাবে এই সিনেমা জিন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছেন, সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। পৃথিবীর অধিকাংশ মানুষ যেখানে বিভিন্ন অশরীর আত্মা জিন পরিভূতে বিশ্বাস করে, সেখানে বিজ্ঞান এসবকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। কিন্তু এমন অনেক ঘটনা ঘটে যেখানে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা খাটে না, আর তখনই প্রয়োজন হয় ধর্মের ব্যাখ্যা। এমন বিষয় উঠে আসবে জিন সিনেমায়। এতে পূজার চরিত্রের নাম মোনালিসা। গল্পে দেখা যাবে তার উপর এক জিন ভর করে, এরপর তাকে ঘিরে ঘটতে থাকে নানা ঘটনা। অন্যান্য ইন্ডাস্ট্রির মতো ঢালিউডের ভিন্ন ধারার সিনেমা খুব একটা নির্মিত হয় না, তাই নায়িকারাও নিজেদেরকে নতুনভাবে উপস্থাপনা করার সুযোগ তেমন পান না। এ কারণে পূজার উচ্ছ্বাস একটু বেশি। পূজা চেরি বলেন, সব অভিনয় শিল্পীর স্বপ্ন থাকে বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করার, সেটা হতে পারে রোমান্টিক, অ্যাকশন কিংবা ভৌতিক কোনো গল্পে। সবার মতো আমারও ইচ্ছা ছিল ভিন্ন ধারার কিছু গল্প এবং চরিত্রে অভিনয় করার। জিন সিনেমার মোনালিসার চরিত্রটি দিয়ে আমার সেই ইচ্ছে পূরণ হলো। পূজা চেরি আরও বলেন, এটি আমার কেরিয়ারের প্রথম দিকের সিনেমা। নায়িকা হিসাবে শুরুটা হয়েছিল রোমান্টিক গল্প দিয়ে। শুরুর দিকে সেই রোমান্টিক চরিত্রগুলো সবাই পছন্দ করছিল, আমি খুঁজছিলাম ভিন্ন ধারার কোনো চরিত্র। তখনই জিন সিনেমাটির প্রস্তাব আসে। চিত্রনাট্য পড়ে ভীষণ খুশি হই, কারণ ভৌতিক সিনেমার প্রতি একটা আলাদা ভালো লাগা আমার আছে। সবাই মিলে চেষ্টা করেছি একটি ভালো সিনেমা বানানো। আশা করছি দর্শকেরা এই চেষ্টার মূল্যায়ন করবেন। এই সিনেমায় পূজার স্বামী চরিত্রে রয়েছেন আব্দুল নূর সজল। তাকে দেখা যাবে একজন ফ্যাশন ফটোগ্রাফারের চরিত্রে। জিন সিনেমা দিয়ে 6 বছর পর বড় পর্দায় ফিরেছেন সজল। আরও অভিনয় করেছেন জিয়াউল, রোশান, মুনা, সুজাতা, বেবি, রফিক, নবি, হীরা প্রমুখ। তো বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।